দর্শক, আবারও বিপিএল ঢাকায় ফিরেছে এবং ঢাকাতে ফিরেই ঢাকাকে যেন কোনো রকম পাত্তা দিল না রংপুর রাইডার্স, কেননা 60 রানের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাটিং করতে নেমে রনি তালুকদার ঝড়ও শুরু করেন এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি 24 বলে 39 রান করে ফিরে গেছেন, তখন 67 রানে একটি উইকেট হারিয়েছিল। এরপর বাবর আজম কিন্তু 50 মারতে পারেনি, 43 বলে 47 রান করে তিনি ফিরে গেছেন, যখন তখন 119 রানে 2টি উইকেট রংপুরের। তারপরে সাকিব আল হাসান 20 বলে 34 রান করেছেন, তার মধ্যে 3টি ছক্কা মেরেছেন, সত্যি দারুণ ব্যাপার। শেষ পর্যন্ত কিন্তু সাকিব আল হাসানের ওই 34 রানের উপরে ভর দিয়ে কিন্তু রংপুর রাইডার্স 175 রানের বিশাল একটা সংগ্রহ দাঁড় করায় এবং 176 রানের লক্ষ্যে শুরুটা খুব ভালো হয়নি ঢাকার, কেননা শুরুতেই সাব্বির হোসেন তিনি কিন্তু 5 বলে 1 রান করে ফিরে গেছেন। তারপরে সাইম আয়ুব তিনি কিন্তু দাঁড়াতে পারেননি, তিনি কিন্তু 8 বলে 2 রান করে ফিরে গেছেন, মোট 4 রানে 2 উইকেট হারিয়ে ফেলে ঢাকা। তারপর আসলে নাইম শেখ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তিনি একাই দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও ব্যর্থ হন, 41 বলে 44 রানে একটা দারুণ ইনিংস খেলে তিনি আউট হন। মূলত তখন থেকে আসলে ঢাকা ম্যাচ থেকে ছিটকে গেছে এবং আর দাঁড়াতে পারেনি কোনো ব্যাটসম্যান, শেষ পর্যন্ত কিন্তু 2 ওভার বাকি থাকতে 115 রানে অল আউট হয়ে যায় ঢাকা এবং তার সুবাদে কিন্তু রংপুর রাইডার্স 60 রানের একটা বিশাল জয় পায়। আর এই ম্যানে ম্যাচের সব থেকে দারুণ পারফরমেন্স করেছে সাকিব আল হাসান, কেননা তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বলিংয়েও 4 ওভার বল করে 16 রান খরচ করে 3টি উইকেট নিয়েছেন, এজন্য আসলে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন এবং সাকিব ফর্মে ফেরায় খুশি রংপুর রাইডার্সের ভক্তরা।